বন্ধুরা ফেসবুক ব্যবহারে সবচেয়ে বেশি ডাটা খরচ অথবা এমবি খরচ হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনারা যখন ফেসবুক ব্যবহার করেন তখন দেখা গেছে ভিডিওগুলো অটো অন হতে থাকে আর যখন ভিডিওগুলো অটো অন হতে থাকে তখন কিন্তু কী হয় আপনাদের অনেক ডাটা অথবা এমবি নিয়ে যায় এখন ধরুন আমি আপনাদের যার দেখিয়ে দিচ্ছি এই যে একটি ভিডিও এই ভিডিও আমি কোনো আগাও বুঝতেছি না মাথাও বুঝতেছি না কিন্তু এই ভিডিওটি কী হয়েছে অটোমেটিক চালু হয়ে গেছে এখন ধরুন আমি যেহেতু ওয়াইফাই ব্যবহার করি ওয়াইফাইয়ের মাধ্যমে আমার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যারা এমবি ব্যবহার করেন অথবা ডাটা সিমের মাধ্যমে ফেসবুক ইউজ করেন তাদের অবশ্যই এটি অনেক ব্যয়বহুল অথবা অনেক খরচের ব্যাপার সেবার হয়ে দাঁড়ায় সো আপনারা যে সেটিংটি করে নিলে আপনাদের ফেসবুকের এমবি বাঁচাতে পারবেন সেই সেটিংটি আপনারা কিভাবে করবেন সেটি আমি আপনাদের দেখিয়েছি বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখুন তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে আমরা সেটিংটি করে নিতে পারি এবং আমাদের ডাটা সেভ করে নিতে পারি এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইন আছে লাইনটি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লিখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্যাটিং আছে স্যাটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আসবে একেবারে স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখতে পাবেন এখানে মিডিয়া অ্যান্ড কন্টাক্টস লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে খুঁজে নেবেন প্লে এই অপশনটি খুঁজে নেবেন এই অপশনটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে এটি চিহ্ন দেওয়া আছে এটিকে সরিয়ে এখানে দিয়ে দেবেন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন অনলি সরি অন ওয়াইফাই কানেকশান অনলি সো বুঝতেই পারতেছেন আপনারা যে এখন আপনাদের যত ভিডিও আছে সবগুলো শুধু ওয়াইফাই কানেকশানের মাধ্যমেই চলবে সো এভাবেই পারি আমরা আমাদের মোবাইলের ডাটা অথবা এমবি সেভ করে নিতে ধন্যবাদ সবাইকে